এমপি ভুক্তির দাবিতে জাতীয় ক্লাবের সামনে আজও বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবস্থান, বিক্ষোভ, সড়ক অবরোধ। দাবি আদায়ের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার। আমাদের পরিবার সংসার আছে, স্কুল আছে, আমরা স্কুল বন্ধ করে এখানে চলে এসেছি। মাঝে মাঝে ঢাকায় এসে রিক্সা চালাতে হয়, এবার ইট ভাটায় কাজ করছি। যত সময় না আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে, তত সময় আমরা আমাদের আবেদন জানিয়ে যাব। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি ইমতিয়াজ আহমেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিউজিল্যান্ডে রাষ্ট্রীয়ভাবে জুমার আজান সম্প্রচার। ক্রাইস্ট চার্চ হামলায় নিহতদের গণজানাজা আজ। ব্রিটেনে পাঁচটি মসজিদে ভাঙচুরের ঘটনায় আতঙ্ক। আবদারের পর এবার খুলনা সিরাজগঞ্জ নরসিংদীতে সড়কে লাশ হল তিন শিক্ষার্থী। কাভার ফ্যানে আগুন। শৃঙ্খলা ফেরাতে পুলিশের ব্যর্থতার কথা বললেন খোদ ডিএমপি কমিশনার। উন্নয়ন কাজ করতে গিয়ে মানুষের যেন ক্ষতি না হয় সেদিকে নজর রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর। বললেন জনকল্যাণে কাজ করছে সরকার। কারিগরি ত্রুটিতে একদিন পিছিয়ে আজ বসতে পারে পদ্মা সেতুর নবম স্প্যান। দৃশ্যমান হবে 1,350 মিটার সেতু। এবং নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের ঘটনার মূল হোতা রুহুল আমিনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আতঙ্কে স্বজনরা, আপিল করার কথা জানালেন অ্যাটর্নি জেনারেল। এমপি ভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। দূর দূরান্ত থেকে আসা শিক্ষকেরা তিন দিন ধরে খোলা আকাশের নিচে অনেকটা কষ্টে রয়েছেন, কিন্তু এখনও সরকারের দায়িত্বশীল কোনো পক্ষ তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে দুই দিন ধরে অবস্থানে কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ বারবার অনুরোধ করলেও রাস্তা ছাড়েননি তারা। মাঝে মাঝে ঢাকায় এসে রিক্সা চালাইতে হয়, রিক্সা চালাই আবার মনে করেন যে বাড়ি যাই, একবার ইট ভাটায় কাজ করছি। টিউশন করে যেটা পাই ওটা দিয়ে আর বাপ মা কিছু সহযোগিতা করে। হারুন এবং জাহিদের মতো আন্দোলনরত অনেক শিক্ষকের গল্প একই। এমপিও ভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে বারবার দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয়া হলেও তার বাস্তবায়ন না হওয়ায় আবারও আন্দোলনের পথ বেছে নিয়েছেন তারা। মাসের পর মাস আমাদেরকে সরকার কিন্তু বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু আমরা পরিশেষে পাচ্ছি এই প্রতিশ্রুতি ফলশ্রুত হচ্ছে না। আমাদের পরিবার সংসার আছে, স্কুল আছে, আমরা স্কুল বন্ধ করে এখানে চলে এসেছি, আমরা তো থাকতে চাই না। এভাবে আমরা রাস্তা বসে থাকতে পারি না। আমি একজন হাই প্রেশারের রোগী, কালকে দেখে এখানে আমরা বসে আছি, কিন্তু তাদের কি চোখে কি পানি নাই? তারা কি দেখে না আমাদের অভাবনীয় কষ্ট? দুদিনের আন্দোলনে গরমে অতিষ্ঠ হয়ে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন শিক্ষক। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। আন্দোলন বলবো না, মানবিক আবেদনের রাজপথে এসেছি। যত সময় না আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে, তত সময় আমরা আমাদের আবেদন জানিয়ে যাব। পুলিশ বলছে তাদের বুঝিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন তারা। শিক্ষকদের প্রতি আমাদের সবারই সম্মান আছে, আমরা চাচ্ছি তাদেরকে বুঝিয়ে, এবং আমি আশা করি, এখনো আশা করি যে তারা বুঝবে এবং রাস্তা ছেড়ে দেবে। এর আগে গত বছরের জানুয়ারিতে এমপিও ভুক্তির দাবিতে নেমেছিলেন সারা দেশের প্রায় 5,242টি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। উন্নয়ন কাজ করতে গিয়ে যেন মানুষের ক্ষতি না হয় সেদিকে নজর রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহেশখালী মাতারবাড়ি সমন্বিত উন্নয়ন কার্যক্রম প্রকল্প উপস্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের কারণে কক্সবাজার অঞ্চলের মানুষের জমি ও বন ধ্বংস হচ্ছে, তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।
মহেশখালীর যে বিশাল চর অঞ্চল জেগে উঠেছে সেখানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সেখানে এলএনজি টার্মিনাল থেকে শুরু করে একটা বিদ্যুতে উৎপাদন একটা হাব তৈরি করা এই ধরনের অনেকগুলি কর্মসূচি আমরা হাতে নিয়েছি যার মধ্য দিয়ে সেই সাথে কক্সবাজারে আমরা সেখানে মেরিন ড্রাইভ করেছি আর ওখানেও আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলে সেই সব জায়গায় যেন মানুষের আর্থসামাজিক উন্নতির কিছু কাজ হয় সে কাজগুলি আমরা করতে যাচ্ছি আমরা ডেভেলপমেন্ট করব সেটা খুব ভালো কথা অনেক বিরাট বিরাট কোম্পানি অনেক টাকা পয়সা আসবে কিন্তু ওখানকার এই মানুষগুলি যে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তারা যে জীবন জীবিকা করত তাদের এই জীবন জীবিকাটা অনেকেরই বন্ধ হয়ে গেছে অনেকেই মানবেতর জীবনযাপন করছে কারণ আমি অনবরত তাদের কাছ থেকে মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস পাই তাদের কথা আমি জানি কাজে আমি চাই যে এরা যেন কষ্টটা না পায় আবরারকে চাপা দেওয়া বাসটির বিরুদ্ধে 27 বার মামলা হয়েছে ছিল না রুট পারমিট এমনটাই জানিয়ে ডিএমপি কমিশনার বলছেন রাজধানীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে ব্যর্থ হয়েছে পুলিশ পরিবহন মালিকদের দাবি সড়কে দুর্ঘটনার দায় শুধু পরিবহন শ্রমিকদের নয় সব সংস্থা একসাথে কাজ না করায় ঘটছে দুর্ঘটনা কেন থামানো যাচ্ছে না সড়কে দুর্ঘটনা যার সর্বশেষ উদাহরণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে মহানগর নাট্যমঞ্চে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বাস মালিক ও শ্রমিকদের সমন্বয়ে আয়োজন করা হয় ট্রাফিক শৃঙ্খলা ও সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজধানীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা না আনতে পারার ব্যর্থতার দায় স্বীকার করে ডিএমপি কমিশনার বলেন অনেক চেষ্টা করেও সড়কে শৃঙ্খলা আনা যায়নি পরিবহন ব্যবস্থা শৃঙ্খলা আনতে আমরা ব্যর্থ হয়েছি তিনি আরও বলেন মঙ্গলবার প্রগতি সরণিতে আবরারকে সুপ্রভাত পরিবহনের যে বাসটি চাপা দিয়েছিল সে বাসটির বিরুদ্ধে ইতিমধ্যে 27টি মামলা হয়েছিল এই বাসটি তার রুট পারমিট ছিল ঢাকা ব্রাহ্মণবাড়িয়া তাহলে ঢাকা শহরে বাসটি চলল কেমনে দুই এই বাসের এগেনস্টে 27 বার প্রসিকিউশন দেওয়া হয়েছে এরপর বাসটা চলে কেমনে তিন অ্যাক্সিডেন্টটা ঘটেছে জেব্রা ক্রসিং এর উপরে জেব্রা ক্রসিং হচ্ছে পথচারীদের জন্য সেফ জোন সেফ জোনে যখন অ্যাক্সিডেন্ট হয় তার আর কোনো জবাব থাকে না বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ বলেন রাজধানীতে চুক্তিভিত্তিক গাড়ি চলাচলের কারণে ঘটছে বেশিরভাগ দুর্ঘটনা লক্ষ্য করেছি দুর্ঘটনার পিছনে যেসব কারণ রয়েছে তার অন্যতম কারণ হলো চুক্তিভিত্তিক গাড়ি পরিচালনা করা কিন্তু আমি বলেছিলাম আপনারা চুক্তিভিত্তিক বন্ধ করেন আমরা কাউন্টার সিস্টেম চালু করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে কাউন্টার দেয় নাই তবে সড়কে দুর্ঘটনার দায় শুধু পরিবহন শ্রমিকদের নয় দাবি করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন সমস্ত সংস্থা একসাথে কাজ না করায় ঘটছে দুর্ঘটনা আমাদের এগুলি নিয়ন্ত্রণ করা সম্ভব যদি একটা নিয়মের মধ্যে চলে ভবিষ্যতে সবগুলো সংস্থা একসাথে কাজ করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বক্তারা শাহরিয়ার জামান দীপ সময় সংবাদ ঢাকা কারিগরি ত্রুটির কারণে একদিন পিছিয়ে আজ বসতে যাচ্ছে পদ্মা সেতুর নবম স্প্যান এ মুহূর্তে জাজিরা প্রান্তে আছেন রিপোর্টার এহসান জুয়েল বিস্তারিত জানতে সরাসরি চলে আসছি তার কাছে জুয়েল ইমতিয়াজ পদ্মা সেতুর নবম স্প্যান বসানোর আজ দ্বিতীয় দিন কারণ এর আগে গতকাল দিনভর চেষ্টা করা হয়েছে স্প্যানটি বসানোর জন্য বুধবার যখন এটিকে মাওয়া প্রান্ত থেকে জাজিরা প্রান্তে নিয়ে আসা হয় নির্ধারিত 34 এবং 35 নম্বর পিলারের উপর তখন অন্যান্য স্প্যানের মতোই ধারণা করা হচ্ছিল যে পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার এটিকে তুলে দেওয়া সম্ভব হবে কিন্তু কাল প্রাকৃতিক এবং যান্ত্রিক দুই ধরনের সমস্যা একই সঙ্গে দেখা দিয়েছে আর এই কারণে সকাল সকাল যখন চেষ্টা করা শুরু হলো অর্থাৎ গতকাল ঠিক এই সময়টা যখন স্প্যানটি তোলার চেষ্টা করা হলো সেটি সফল হয়নি কারণ আগের দিন রাতে ঝড় বৃষ্টির কবলে পড়ে স্প্যানবাহী যে ক্রেনটি রয়েছে সেই ক্রেনটি নোঙর করার জন্য যে কেবলগুলো ছিল সেই কেবলগুলো ছিঁড়ে গিয়েছিল তাই সকালে বেশ কয়েকবারই চেষ্টা করা হয়েছে কেবলগুলো ঠিক করা এবং একসময় কেবলটি ঠিক করে আনা গিয়েছিল কিন্তু তখনই আবার নতুন করে নদীর নাব্য সংকটে দেখা দেয় অর্থাৎ ক্রেনটিকে যে পিলারের কাছে নিয়ে আসা হবে সেই কাছে নিয়ে আসার মতো নদীর তলদেশের গভীরতা ছিল না এ ধরনের নানা সমস্যা দিয়েই কাল দিন কেটেছে দুপুরের পর আর চেষ্টা করা হয়নি কারণ একটি স্প্যান তোলার পরেও আসলে নানা ধরনের প্রক্রিয়া থাকে স্প্যানটি তুলে ফেলার পরে সেটি ঝালাই করতে হয় বিয়ারিংয়ের উপর সেটি বসাতে হয় এবং আগের যে স্প্যানটি রয়েছে অর্থাৎ অষ্টম স্প্যানটির সঙ্গে সেটি খাপে খাপে মেলানোর বিষয় রয়েছে তাই সব কিছু মিলে দেখা গেছে যে যতটুকু সময় দরকার যতটুকু দিনের আলো দরকার সেটি গতকাল বিকেলে হয়তো পাওয়া সম্ভব হতো না
আর তাই গতকাল আর চেষ্টা করা হয়নি, আজ আবার নতুন করে চেষ্টা করা হবে। এবং এই এই যে চেষ্টার কথা আমরা বলছি, এখানে কিন্তু পদ্মা সেতুর যে ঠিকাদার প্রতিষ্ঠান আছে চায়না মেজর ব্রিজ কোম্পানি, তারাই মূলত বিষয়টি তদারকি করে, আর একই সঙ্গে বাংলাদেশের সেতু কর্তৃপক্ষ রয়েছে, তারা বিষয়টি সিদ্ধান্তগুলো চূড়ান্ত করে থাকে যে কখন কি করা হবে। গতকাল যদিও সেতু কর্তৃপক্ষ চেষ্টা করেছিল, কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠানকে চায়না মেজর ব্রিজ কোম্পানিকে রাজি করাতে পায়নি। তাই আজকে আসলে পুরোদমে দুটো দলই পুরোদমে চেষ্টা করবে আজকে দিনের মধ্যে নবম স্প্যান দৃশ্যমান করার, এবং একই সঙ্গে 1350 মিটার সেতু দৃশ্যমান করার বিষয়টি তো রয়েছেই। ইমতিয়াজ, আমি যখন সেতু দৃশ্যমান করা সম্ভব হবে, স্প্যানটি দৃশ্যমান করা সম্ভব হবে সেটি জানিয়ে দেবো। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ খবর। সড়ক দুর্ঘটনায় ঝরল আরও 3 জন শিক্ষার্থী সহ 7 জনের প্রাণ। খুলনায় রাস্তা পার হতে গিয়ে ট্রলির চাপায় প্রথম শ্রেণীর এক শিক্ষার্থী মারা গেছেন। নরসিংদীতে কাভার্ড ভ্যান চাপায় 8ম শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় নিহত হয়েছেন কলেজ শিক্ষার্থী, আহত হয়েছেন আরও 2 জন শিক্ষার্থী। এছাড়া মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরও 4 জন নিহত হয়েছেন। প্রিয়জন হারিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা, শোক নেমে এসেছে এলাকায়। আবারও মহাসড়কে প্রাণ গেল 3 শিক্ষার্থীর। সন্তান হারিয়ে প্রতিদিনই হাহাকার বাড়ছে স্বজনদের। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে খুলনার রূপসা উপজেলার আনন্দনগর এলাকায় রাস্তা পার হয়ে খাবার কিনতে দোকানে যাচ্ছিল স্কুল ছাত্রী আখিমণি। হঠাৎ ইটবোঝাই দ্রুতগতির একটি ট্রলি শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় আখি। খবর পেয়ে পুলিশ মাঝ রাস্তায় গতিরোধ করে ট্রলিটি জব্দ করে। আটক করা হয় চালককে। সন্তান হারিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নিহত আখি সুফিয়া আজিজ কিন্ডার গার্ডেনের 1ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। খামখেয়ালি চালায় আমাদের এই বাচ্চাটা, শিশু বাচ্চা মারা গেছে। আমরা এই বিচার চাই, এই টলি বন্ধ হোক। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি, লাশের চোরাতাল করা হয়েছে। এই বিষয়ে বিধিগত বা আইনগত যে ব্যবস্থা আছে আমরা নিচ্ছি। এদিকে সিরাজগঞ্জে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় 12ম শ্রেণীর শিক্ষার্থী হৃদয় হোসেন ও তার 3 সহপাঠী। ভদ্রঘাট বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় সিরাজগঞ্জগামী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ধুকরিয়া বিএম কলেজের শিক্ষার্থী হৃদয় নিহত হন। আহত অপর 2 ছাত্রকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে হৃদয়ের মৃত্যুর খবরে কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয় গ্রামবাসী। কাভার্ড ভ্যান কেমিক্যাল নিয়ে যাওয়ার সময় ছেলেটাকে এদিকে বৃহস্পতিবার সকালে নরসিংদীর বেলাবতে বাইসাইকেলে করে খেলাধুলা করতে যাওয়ার সময় একটি কাভার্ড ভ্যান চাপা দেয় রাব্বি নামের 8ম শ্রেণীর এক শিক্ষার্থীকে। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। এ ঘটনায় কাভার্ড ভ্যান সহ চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ। এছাড়া মানিকগঞ্জে বাস চাপায় বাবা ছেলে এবং নারায়ণগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মা মেয়ে নিহত হয়েছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। নোয়াখালী সুবর্ণচরের গণধর্ষণের ঘটনার মূল হোতা রুহুল আমিনকে 1 বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট। এদিকে আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার আইনজীবীর করা জামিন আবেদনের শুনানি শেষে গতকাল বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ অন্তর্বর্তীকালীন এ জামিন দিয়েছেন। আসামি রুহুল বর্তমানে নোয়াখালী কারাগারে রয়েছে। গত 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রুহুল আমিনের নির্দেশে 10 থেকে 12 জন ভুক্তভোগীর বাড়িতে গিয়ে স্বামী সন্তানদের বেঁধে ওই নারীকে গণধর্ষণ ও মারধর করে। হাইকোর্টের এই অর্ডারের বিরুদ্ধে আপিল বিভাগে সিএমপি করার জন্য, প্রভিশনাল পিটিশন করার জন্য আমি অলরেডি সিদ্ধান্ত দিয়েছি এবং পদক্ষেপ নিয়েছি। আমি অসন্তুষ্ট বলেই তো আমি সিদ্ধান্ত নিয়েছি তাড়াতাড়ি অ্যাপিলেশন করার। এদিকে গণধর্ষণ ঘটনার মূল হোতা রুহুল আমিন 1 বছরের জামিন পাওয়ার খবরে আতঙ্কিত নির্যাতিতার পরিবার। গতরাতে সময় সংবাদকে এ কথা জানান নির্যাতিতার ছেলে। এ সময় সরকারের কাছে নিরাপত্তাও চান তারা। যদি সারা হয় তাহলে সরকার আমাদের নিরাপত্তা দিতে হবে, না তা আমাদের থাকতে দিব না। হুমকি টুমকি চলে, ভয়ে ভয়ে আমরা বুকের মধ্যে ভয় নেই, আমরা ইয়ে করি আর আমরা ঘর থেকে বাইরে না। আর নিজেরা কোন দিয়ে হামলা করে আমরা তো এটা করতে পারি না। এদিকে লালমনিরহাটে বাস কাউন্টারে আটকে রেখে এক নারীকে গণধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় 5 গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে অভিযান চালিয়ে নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশ। পাঁচগ্রাম থানার ওসি জানিয়েছেন, 3 দিন আগে ভারতে যাওয়ার জন্য শেরপুর থেকে বুড়িমারি স্থলবন্দরে যান ওই নারী। কাগজপত্র ঠিক করে দেওয়ার কথা বলে যশোদা
বাস কাউন্টারের একটি কক্ষে তাকে আটকে রাখে লোকজন। পরে বুড়িমারি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ও তার তিনজন সহযোগী তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় রেজাউল ইসলামকে আটকের পর চারজনের নামে মামলা হয়েছে। একটি বিড়ালের বাচ্চা হত্যা করে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয় এক তরুণীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানী গোপীবাগ থেকে প্রাণীর প্রতি নিষ্ঠুরতা আইনের সাত ধারায় তাকে গ্রেফতার করে মুগদা থানা পুলিশ। মামলার এজাহারে জানা গেছে, 17 মার্চ রাতে বিড়ালের বাচ্চাটিকে হত্যা করে ওই তরুণী। হত্যার ভিডিও 19 মার্চ নিজের ফেসবুক আইডিতে আপলোড করলে বিষয়টি নজরে আসে প্রাণী অধিকার নিয়ে কাজ করা সংগঠন কেয়ার ফর পজের। পরে সংগঠনটির সাধারণ সম্পাদক জাহিদ হোসাইন ওই তরুণীর বিরুদ্ধে মামলা করেন। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ। রাজধানীর যাত্রাবাড়ির মাছের আড়ত থেকে প্রায় 10 টন জাটকা জব্দের পাশাপাশি 9 জন ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। তাদের প্রত্যেককে 1 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভোরে প্রায় 2 ঘন্টা ধরে এই অভিযান পরিচালনা করা হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সাংবাদিকদের জানান, জাটকা সংরক্ষণের আইন অমান্য করে অবৈধভাবে জাটকা নিধন করে তা বিক্রির অপরাধে তাদের সাজা দেওয়া হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তাও এই অভিযানে অংশ নেন। তারা বলেন, অসাধু দাদন ব্যবসায়ীরা অর্থের লোভ দেখিয়ে মৎস্যজীবীদের জাটকা ধরে তা বাজারজাত করতে বাধ্য করত। মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী প্রত্যেককে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড আদেশ করা হয়েছে এবং আমরা আশা করছি যে এই ধরনের অপরাধগুলি হয়তো কমে যাবে। দুঃখজনক হলো সত্য যে এই যারা এই কাজটি করছে তারা কিন্তু আপনার চাঁদপুর থেকে এই জাটকাগুলি মেরে ঢাকা পর্যন্ত নিয়ে আসছে এবং মাছের উপরে এই জাটকার উপরে অন্য মাছ দিয়ে ডেকে তারা নিয়ে আসছে। আপনারা জানেন যে এর মধ্যে কিন্তু জাটকা সংরক্ষণ সপ্তাহ চলতেছে, তারপরেও কিন্তু এই অপরাধগুলি করতেছে। দেশে সবচেয়ে বড় মাছের পাইকারি বাজার চট্টগ্রামে ফিশারি ঘাট ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম হয়ে উঠেছে। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ, ধন্যবাদ ফয়সাল। আমরা এখন আছি দেশের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার ফিশারি ঘাটে। আর সেই ফিশারি ঘাটে এসে আমরা দেখছি এখানে প্রচুর মাছ আসলে বেচা বিক্রি হচ্ছে। সকাল থেকে আমরা দেখছি ক্রেতা ও বিক্রেতাদের পদচারণায় আসলে মুখরিত এই বাজার। আর আরেকটি বিষয় হচ্ছে, সকালের কয়েক ঘন্টার মধ্যেই এই বাজারে প্রায় 100 কোটি টাকার মাছের কিন্তু লেনদেন হয়ে থাকে। এখানে যে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট থেকে যেমন প্রচুর মাছ এই বাজারে আসে, তেমনি এ বাজারের পার্শ্ববর্তী যে কর্ণফুলী নদী রয়েছে সেই নদী সংলগ্ন বা সাগর থেকেও কিন্তু প্রচুর মাছ আসে এই বাজারে। এবং আমরা দেখেছি দেশি মাছের সরবরাহ যেমন প্রচুর থাকে এই বাজারে, তেমনি সামুদ্রিক মাছও কিন্তু প্রচুর থাকে। সেক্ষেত্রে শহরের মানুষজন যেমন এই বাজারের উপর নির্ভরশীল, তেমনি যারা মাছের ব্যবসা করে, খুচরা ব্যবসা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বা চট্টগ্রামের বিভিন্ন জেলা থেকে, সবাই কিন্তু এখানে আসেন এবং তারা এখান থেকে মাছ কিনে নিয়ে যায়। তবে আজকে এই বাজারে এসে যেটি আমরা দেখেছি, গত সপ্তাহের তুলনায় আজকে বাজারে কিন্তু দেশি মাছের দাম কিছুটা বেড়ে গেছে। সেক্ষেত্রে 10 থেকে 15 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে সকল ধরনের দেশি মাছ। যার কারণটা হচ্ছে দেশি মাছের চাপটা অনেকটা বেশি, সাধারণ মানুষজন দেশি মাছের উপর আজকে নির্ভরশীল। আসলে এক এক সপ্তাহে এক এক রকম যায়, কারো সামুদ্রিক মাছের প্রতি সরবরাহ বেশি থাকে, আবার কোনো সপ্তাহে আমরা দেখেছি দেশি মাছের প্রতি সরবরাহ বেশি থাকে। আর শুক্রবারে সামাজিক অনুষ্ঠান বেশি থাকার কারণে বন্দরনগরী চট্টগ্রামে ইলিশ এবং চিংড়ির উপর চাহিদাটা বেশি থাকে। সেক্ষেত্রে আজকে আমরা দেখেছি সামাজিক অনুষ্ঠানের মৌসুম কিছুটা কম, এই কারণে চিংড়ি মাছের দাম কেজি প্রতি প্রায় 150 টাকা কমে গেছে। এছাড়া ইলিশ মাছের দামও কিন্তু আগের মতোই অপরিবর্তিত রয়েছে, সেক্ষেত্রে 550 থেকে 600 টাকায় বিক্রি হচ্ছে সকল প্রকার মাছের দাম। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে এখানকার সর্বশেষ খবর ফয়সাল। দেশে সবচেয়ে বড় মাছের পাইকারি বাজার চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে বেচাকেনার খবর নিয়ে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। ভূগর্ভস্থ পানির চাপ কমিয়ে পরিবেশ রক্ষার পাশাপাশি প্রতিদিন 10 লাখ লিটার পানি সাশ্রয় করছে দেশের বৃহত্তম হ্রদ নির্মাণকারী প্রতিষ্ঠান বিএসআরএ। চট্টগ্রামের মিরসরাইয়ের সোনাপাহাড়ে অবস্থিত স্টিল মিল লিমিটেড কারখানায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে রিসাইক্লিংয়ের মাধ্যমে পানির অপচয় রোধ করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল আলম।
বিশ্বের সবচেয়ে বড় ইন্ডাকশন ফার্নেস প্ল্যান্ট বা স্ক্র্যাপ থেকে লোহা তৈরির কারখানা পরিচালনা করছে বাংলাদেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান বিএসআরএম। প্ল্যান্টের একটি চুল্লি থেকে প্রতি 90 মিনিটে উৎপাদন হয় 50 মেট্রিক টন বিভিন্ন ক্যাটাগরির রড। এটি সহ অন্যান্য প্ল্যান্টে প্রতিদিন পানির প্রয়োজন প্রায় 30 লাখ লিটার। এমন বাস্তবতায় পানির অপচয় রোধে কারখানার পাশে স্থাপন করা হয় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। আমরা ওগুলো বাইরে না ফেলে ওগুলো আমরা এখানে রাখতেছি, তার ফলে আউটসাইড পরিবেশটাও সেভ হচ্ছে এবং প্লাস আমাদের যে সিস্টেমে যে ওয়াটারটা প্লাস আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা আমাদের বেশি পরিমাণে কনজিউম করতে হচ্ছে না, সেটাও সেভ হচ্ছে, পানির প্রেশারটা সেটাও কমে আসতেছে, আমাদের আলাদা করে পানি পাম্পিং করে জেনারেট করার প্রয়োজন হচ্ছে না। দুটি পানি ধরে রাখার রিজার্ভার থেকে 60টি ফিল্টারের মাধ্যমে করা হয় পানি রিসাইকেলিং। ময়লা মানে হচ্ছে টোটাল সাসপেন্ডেড সলিড আছে, ওটাকে আমরা পরিষ্কার করছি, তারপরে আমরা আয়রনটাকে পরিষ্কার করছি। যখন ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম কার্বনেট ফিল্টার হয়ে যাচ্ছে, আমাদের সফটওয়্যার তৈরি হচ্ছে, তখন আমরা ওটাকে পাঠাচ্ছি। এর স্টিল মিলে 4টি ফার্নেস, 2টি LRF ও 2টি CCMA 2016 সালে চালু হওয়া ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে পানি সরবরাহ করা হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বাগেরহাটে বাসায় ঢুকে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে জেলা শহরের দক্ষিণ সরুই এলাকায় হত্যাকাণ্ড হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, বাড়িতে একা ছিলেন গণপূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত প্রকৌশলী আব্দুর রহিমের স্ত্রী হোসনে আরা বেগম। দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে একদল দুর্বৃত্ত এ সময় তাকে কুপিয়ে আহত করার পর গলা কেটে ফেলে রেখে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় তারা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায় পুলিশ। মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে র্যাব। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ, সরাসরি চলে যাচ্ছে সেখানে। দীপ, ইমতিয়াজ, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে এবং সকাল 6টা থেকে এখানে কিন্তু র্যাব তাদের যে মাদক বিরোধী অভিযান রয়েছে সেটি শুরু করেছে এবং আমরা দেখতে পেয়েছি যে র্যাবের বিশেষ ইউনিট এবং র্যাবের ডগ স্কোয়াড যেগুলি রয়েছে সেগুলি কিন্তু এখানে রয়েছে এবং আমরা যেটি দেখতে পেয়েছি জেনেভা ক্যাম্পের প্রত্যেকটি ঘরে তারা তল্লাশি করছে যে কোথাও তারা মাদকের সন্ধান পায় কিনা। এছাড়া যারা সন্দেহভাজন রয়েছে তাদেরকেও কিন্তু তল্লাশি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাবের যে বিশেষ ইউনিট রয়েছে সেই ইউনিটগুলি এখানে কাজ করছে, ডগ স্কোয়াড রয়েছে, এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা দল তো রয়েছে। যদি এই বিষয়ে একটু কথা বলতে চাই, এখানে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক রয়েছে, যে আপনি যদি একটু বলতেন যে আপনাদের আজকের অভিযানটা সম্পর্কে। আজকের অভিযানটি শুরু হয়েছে 6টার দিক থেকে শুরু হয়েছে। ইনফ্যাক্ট আপনারা নিশ্চয়ই জানেন যে মাদক বিরোধী অভিযানগুলি আমরা সারা দেশব্যাপী আমরা করছি এবং স্পেশালি ঢাকাতে এই ঠিক এই জায়গাটাতে আমরা প্রথম দিকে গত বছর যখন আমরা প্রথম শুরু করি তখন শুরু করেছিলাম। এরপরে কিছুটা কন্ট্রোল অবস্থায় ছিল, বাট ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে আবার কিছু যারা মাদক ব্যবসায়ী যারা ছিল বিভিন্ন সময় যারা বিভিন্ন অপরাধের কারণে গ্রেপ্তারকৃত হয়েছিল তারা আবার এখানে তাদের সেই মাদকের সেই ব্যবসা আবার শুরু করেছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি যে লোকাল কমিউনিটি যারা আছে তারা বিভিন্ন সময় আমাদেরকে আমার তথ্য দিয়েছে এবং তাদের একটা ইয়ে ছিল যে এখানে আসলে মাদকমুক্ত করার প্রয়োজন। সেক্ষেত্রে ঠিক উনি যেমনটি বলছিলেন যে এর আগেও এখানে একবার অভিযান পরিচালনা করা হয়েছে এবং তারা আজকে একটি ফলো আপ অভিযানের অংশ হিসেবে আছেন। 6টা থেকে অভিযানটি শুরু হয়েছে, এখনও এই অভিযানটি চলছে এবং তারা বলছে যে জেনেভা ক্যাম্পে যতক্ষণ পর্যন্ত তল্লাশি না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অভিযান চলবে। তো ইমতিয়াজ, এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ। দর্শক, মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে র‍্যাব, আর সে খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। দেশের প্রায় অর্ধেক শিক্ষার্থী কন্যা, ভবিষ্যতের এই জনশক্তি এখনও প্রতি পদক্ষেপে শিকার, উত্তক্ত বা যৌন হয়রানির। ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও আইনের পরেও বাড়ছে উত্তক্তের কারণে আত্মহত্যা, খুন ও হামলার ঘটনা। বিচারের দীর্ঘসূত্রিতা, রাজনৈতিক সদিচ্ছার অভাবকে দুষছেন নারী আন্দোলনের নেতা ও সমাজবিজ্ঞানীরা। সাথীলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। রাস্তাতে যায়, অন্যদের টান মারে, তারপরে শীষ মারে, পাশের মানুষরা দেখলে কিন্তু তাদেরকে খারাপ বলে না, খারাপ বলে আমাদের, যেটা আমাদের কিন্তু অনেক বৈষম্য। আগে নিজ আমাকে বকে যে তুই মনে হয় কিন্তু কিছু করছিস, তার জন্য তোকে এগুলা বলছে। গার্জেনরা বললে অনেক সময় বলে যে পড়ালেখা বন্ধ করে দাও, মেয়েদেরই দোষটা বেশি দেখে। সমাজের রক্ষণশীলতা, লজ্জা, সংকোচের হিসেব হয়তো এতটা চেপে বসে না নগরে, তারপরেও এখানে কন্যা শিশুর অভিভাবককে ভুগতে হয় চরম নিরাপত্তাহীনতায়। বিশেষ করে এই যে ধর্ষণের ব্যাপারটা, এই কারণে এই ভয় থেকে মনে করেন বাচ্চারে নিয়ে আসতে হয়। মেয়ে গো একটা ছবি নিয়ে আজে বাজে ইয়াতে ইন্টারনেটে ছাইড়া দেয়, ফেসবুকে ছাইড়া দেয়, এই কারণে আমরা বাচ্চা গো দিয়ে বসে থাকি স্কুলে।
বেসরকারি তথ্য বলছে গত সাত বছরের উত্তক্তকরণের ঘটনা ঘটেছে 2500-এর বেশি। আত্মহত্যা করেছে প্রায় 150 কন্যা শিশু ও নারী। পরিসংখ্যানের হিসেবে 2013 সাল থেকে তুলনামূলক ধীর গতিতে হলেও উত্তক্তের ঘটনা কমতে দেখা যাচ্ছে, কিন্তু বেড়েছে এর ভয়াবহতা। বাংলাদেশের মোট শিক্ষার্থীর ছেলে এবং মেয়ের হার প্রায় সমান। সরকারের নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম, কঠোর আইন এবং নানা পদক্ষেপের পরেও এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি এই অর্ধেক মেয়েদের নিশ্চিত শৈশব এবং কৈশোর। এবং এর কারণেই স্কুলে, পথে ঘাটে, বিভিন্ন জায়গায় তারা এখনও যৌন হয়রানি বা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছে। এই যে ঘটনার ভয়াবহতা বাড়ছে, এটার একটা মূল কারণ হলো যে ঘটনাগুলোর কোনো বিচার হচ্ছে না। সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাব ও দ্বিতীয় সারির ইস্যু হিসেবে দেখার মানসিকতাকেই দায়ী করছেন সমাজবিজ্ঞানীরা। শক্তিশালী একটা অবস্থান আমরা নিচ্ছি না, কারণ আমরা মনে করি যে এটা আমাদের একটা সেকেন্ডারি ইস্যু। দেশের অর্ধেক কর্মশক্তির সুস্থ বিকাশ না হলে সরকার নির্ধারিত উন্নয়ন লক্ষ্যমাত্রা বাধাগ্রস্ত হবার আশঙ্কা তাদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।